তার যে ভাবনা সেটা 500 বছর পিছনে, যেদিন নিত্যানন্দ মহাপ্রভু আমাদের নদিয়ায় এসেছিলেন তখনকার কথা। এই যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এই কলেজের একটি অনুষ্ঠান পারপাসে, কিন্তু এখানে আসার জন্য একটি সাধনা করতে হচ্ছে, যে সাধনা সবার হয় না, কিন্তু এখানে প্রত্যেকেরই সাধনা আছে, না হলে আজকে আমরা এক জায়গায় হতে পারতাম না। তো সেই সাধনা করেন না, এখানে বিভিন্ন কোর্স কমপ্লিট করছে তোমরা নিজের নিজের, এটাই হচ্ছে সাধনা। আর সেই সাধনা যদি ঠিক থাকে আবারও ফিরে আসবে। এই যে আমরা 10 মাস 10 দিন মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে এসেছি, এই কলেজ থেকে যখন বেরোবে তখন ভাবতে একবার যে কার্তিক দাস বাউল বলেছিল কথাটি, এখানে মানুষগুলো জননাথ বাড়ি হয় বারবার হয় না, এই কেমন করে বলছে, এই 10 মাস 10 দিন মায়ের গর্ভে আসার জন্য আরো 84 লক্ষ বার জন্মগ্রহণ করতে হয়েছিল বিভিন্ন প্রকারে। তবে আমরা 10 মাস 10 দিন মায়ের গর্ভে থেকে আজকে পৃথিবীতে এসে আলো বাতাস পেয়েছি, এটাই হচ্ছে সাধনা। কত লক্ষ জনম, কত লক্ষ জনম ভ্রমণ করে, সাধুর মানব জনম, সাধুর মানব জনম পেয়েছিল দুটো কথা বলবো, সেটা তোমাদের জন্য। এখন যেটি গাইবো, এটি বাংলাদেশের বিখ্যাত একজন বাউল বাউল আব্দুল করিম সাহেব লেখা বসন্ত বাতাসে। বসন্ত বাতাস,
চলো এনজয় করুন। এটা হার্ডকোর হবে নাকি কিছু হবে, এটা হেড ব্যাঙ্গিং হবে নাকি, হবে হবে না, তাহলে করবো না বলো, হবে। একজন মহান ব্যক্তি বলে গেছে বাংলায় রক হয় না, একদম। আচ্ছা চলো করছি, we'll be right back.
জলে বসিয়া আছে তুমি হাবাম দাদা মাটি জলে না যাইও জল না যাইও মাইটি জল না যাইও মাই হে জালে বসিয়া আছে কানু হাবাম দাদা মাটি জল না যাইও জল না যাইও মাই তুমি জল না যাইও তুমি হো কলঙ্কি রাধা তুমি জালে বসিয়া আছে কানু হাবাম দাদা মাটি জল না যাইও জল না যাইও তুমি জল না যাইও
শেষ হয়ে গেছে। হ্যাঁ কলঙ্কিনি এটাই তো গাইলাম তো ভাই, তোমরা এত গান করলে আমি কি করে গান করি বলো। হ্যাঁ আবার এনসিইটি কলেজের ছেলেরা নাম রাখিছে কলঙ্কিনি রাধে মাটি জল না যাইও জল না যাইও নাই তুই জল না যাইও তুইও হো কলঙ্কিনি রাধা কত জালে বসিয়া আছে কালু হাত নাই তুই জল না যাইও এখন একটি গান গাইবো যেটি সবার জীবনে একদিন ঘুরে আসবে। এই ভাগীরথী খুব কাছে কিন্তু কিন্তু জীবনের ভাগীরথী কিন্তু একদম ভিতরে। এই দিনটার জন্য অপেক্ষা রইলাম, এখনকার দিনে কোনো অসুবিধে নেই, যখন খুশি জানাতে পারো লোককে, এটা সবথেকে ভালো। এই গানটি আমি একসময় ভেবেছিলাম আমার জীবনের হয়তো সেরা গান। এটি এটি বাংলাদেশের আমার এক ভক্ত, তার নাম কিশোর পলাশ, তারই গাওয়া। একটু লাইটটা সব করতে এবার চালু দেখি কার কার মোবাইলে চালাইতে আরো সব আরো কম আরো কম
পঞ্চবটী।